কি নাম তোমার? শেখ ইস্তিকা আলী। কিসে পড়ো? ক্লাস 5। কোথায় বাড়ি তোমার? কেউ দিয়া। কোন ব্লকে? এটা খন্ডবাস। এই যে তুমি প্র্যাকটিসটা কতদিন ধরে করছো? প্র্যাকটিসটা আমার 1 বছর ধরে করা হচ্ছে। কোথায় প্র্যাকটিস করো? সাফারি পুকুর, কলকাতা, বর্ধমানের সাফারি পুকুরে। কোথায় গিয়েছিলে তুমি খেলতে? আমি কলকাতাতে, কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে খেলেছিলাম 15 ইন্টারন্যাশনাল। 15 ইন্টারন্যাশনাল। কটা দেশ অংশগ্রহণ করেছিল? 9টা। 9টা দেশ। তুমি কি হয়েছো? আমি একটাই ফার্স্ট আর একটা সেকেন্ড, কাতাতে ফার্স্ট আর কুমিতে সেকেন্ড। কেমন লাগছে? ভালো। আগামী দিনে তুমি কি হতে চাও? আগামী দিনে আমি সিপিএস অফিসার হতে চাই। এখন কোন স্কুলে পড়ো তুমি? এখন আমি সিদ্দিকে একবার মিশনে পড়ি। কোথায় ওটা? ওটা রসুলপুর কাটা দিকে। তাহলে এখন প্র্যাকটিস কীভাবে করছো? এখন প্র্যাকটিস প্রতি সপ্তাহে এসে এনে করছি। তোমার নাম? একদিকে সংসারের কাজ, অন্যদিকে ছেলে, কীভাবে মেনটেন করেন? মেনটেন করতে অসুবিধা তো হয়, কিন্তু তবু ছেলের খুব ভালো খেলে, সেই জন্য কষ্ট করেও নিয়ে যাই। বর্তমান এখান থেকে গাড়ি করে নিয়ে যেতাম। এই যে অল্প বয়সে এত বড় একটা প্রতিভা ওর মধ্যে লুকিয়েছিল, সেটা প্রকাশ হচ্ছে, কেমন লাগছে? খুব ভালো লাগছে। নিজের ছেলে কোনো প্রতিভা থাকলে সেটা তো মা বাবার গর্ব, বা এইটুকু বয়সে আমাদের তো এরকম এ ছিল না, আমার ছেলের হয়েছে, সেটা খুবই গর্ববোধ করি। আমার ছেলে শুধু ক্যারাটে বলে নয়, প্রত্যেকটা খেলার প্রতি, ক্রিকেট খেলতেও খুব পারে ভালো, আবার ক্রিকেট দেখতেও খুব পছন্দ করে। বাবা তো সারাদিন কাজের মধ্যে ব্যস্ত থাকেন, ছেলেকে নিয়ে আপনি কতটা সময় দেন? ছেলেকে মানে বাড়িতে কাজ করতে করতে যেটাই প্র্যাকটিস করে আসে রাত্রিরে, মানে বিকালে সন্ধ্যার সময়, সেই প্র্যাকটিসটাই আবার বাড়িতে আমি যতটুকু টাইম পাই আমি করাই ভালো ফল পাওয়ার জন্য। আপনার নাম? সাহানারা বেগম। আপনার ছেলেকে নিয়ে কি চিন্তা ভাবনা আছে আপনাদের? আমার ছেলে বলতে, আমরা তো দক্ষিণ দামোদরে চাষিবাসী ঘরের, সাধারণ ঘরের ছেলে আমরা, তো তার মধ্যেই ছেলের ইচ্ছা ছিল ক্যারাটে শেখার। আমরা ক্যারাটে শেখাচ্ছি তার মার্শাল আর্ট একাডেমি থেকে, শেখারি পুকুর। আমাদের সিয়ান হচ্ছে শ্রী দেবাশুষ কুমার মণ্ডল, ওনার কাছে প্র্যাকটিস করে এবং বিভিন্ন জায়গায় খেলেছে, দিল্লিতে খেলেছে, ডিস্ট্রিক্টের হয়ে খেলেছে, স্টেটের হয়ে খেলেছে, মেডেল, গোল্ড মেডেল পেয়েছে, ব্রোঞ্জ পেয়েছে, সিলভার পেয়েছে। সম্প্রতি আমাদের 27 জুলাই কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে 5th ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ছিল, সেখানে আমার ছেলে অংশগ্রহণ করেছিল এবং ফাইটে হচ্ছে সিলভার এবং মার্শাল আর্টে হচ্ছে গোল্ড পেয়েছে। এবং আমার ছেলের এর আগেও সুযোগ এসছিল সাউথ আফ্রিকা কমনওয়েলথ গেমসে যাওয়ার জন্য, আর্থিক অসুবিধার অনুরোধের জন্য আমরা নিজেতে পারিনি, কারণ আমরা ওই জায়গায় ছেলেকে খেলাবার মতো আর্থিক দিক থেকে সক্ষম নয়। তো যদি কোনো স্পন্সর পেতাম তাহলে হয়তো আমার ছেলেকে খেলাতে পারতাম আগামী দিনে। তো আবার হয়তো ভবিষ্যতে চান্স এলে আমরা স্পন্সরের জন্য অপেক্ষমান, যদি কোনো সহিদা ব্যক্তি বা সংস্থা যদি আমার ছেলেকে স্পন্সর করে, তো আমার মনে হয় যে আমার ছেলে আরও এগিয়ে যাবে। আগামী দিনে ছেলেকে কীরূপে দেখতে চান? আমার ছেলের ছোটো থেকেই ইচ্ছা আইপিএস অফিসার হওয়ার, সেই লক্ষ্যে আমার ছেলে পড়াশোনা করছে এবং আমাদেরও পারিবারিক দিক থেকে ছেলেকে আইপিএস এরকম কোনো বড় অফিসার। ক্যারিয়ারের দিক থেকে আমার ছেলে আর 2টো বেল্ট পেলেই হচ্ছে ব্ল্যাক বেল্ট পেয়ে যাবে। তো এখন তো আমি ছেলেকে মিশনে ভর্তি করে দিয়েছি, সিদ্দিকী আকবর মিশন। মিশন কর্তৃপক্ষ খুবই সহযোগিতা করেন, ওনাদের যিনি পিটি স্যার আছেন। এই মুহূর্তে ছেলে গোল্ড মেডেল, একটা গোল্ড পেয়েছে এবং একটা সিলভার পেয়েছে, কেমন লাগছে? খুবই ভালো লাগছে, কারণ এটা আমাদের কাছে মানে আমরা যেটা আশা করেছিলাম তার থেকেও বেশি কিছু আমার ছেলে নিয়ে এসছে এবং তার জন্য আমাদের বাড়ির সকলেই মানে খুবই মানে প্রত্যেকের মানে ইয়ে আছে। আপনি পেশায় কী করেন? আমি পেশায় হচ্ছে আমার মোবাইলের দোকান আছে আর আমি সিকিউরিটি সার্ভিস প্রোভাইডার আমার একটা। আপনার নাম? আমার নাম শেখ ইসমাইল আলী। বাড়ি? বাড়ি কেমুদিয়া।